বাবা মা কি বলছে আমার কি হয়েছে আরে কিছু না কিছু না ওই পায়ের হাড় টুকরো হয়েছে বলে একটা স্টিলের পাত বসাতে হয়েছে ও কিছু না ওটা কোনো প্রবলেম নয় আরে না না এসব কোনো প্রবলেমই না হাঁটা চলাতেও কোনো প্রবলেম হবে না শুধু আমি বলতে চাইছি মানে শুধু কয়েকটা দিন একটু সাবধানে মানে একটু কেয়ারফুলি থাকতে হবে আর কি ডাক্তারবাবু বলছিলেন এইসব কথা আচ্ছা সর্বমঙ্গলা আসেনি ও কোথায় বাবা কোথায় সর্বমঙ্গলা ও ও ও ঠিক আছে তো ওর ওর বোন ঠিক আছে তো পুলিশ পুলিশ ওর বোনকে বাঁচাতে পেরেছে তো ওই গুন্ডাগুলো কিন্তু ওর বোনকে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছিল আমি কিন্তু নিয়ে যেতে দিইনি বাবা আমি 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 আটকে দিয়েছি বাবা আটকে দিয়েছি রাজকার্য করেছো বাবা রাজকার্য করেছো বউয়ের বোনকে উদ্ধার করে নিয়ে এসেছো ওই বজ্জাত মেয়ের উচ্চন্যয় যাওয়া বোনটার জন্য তুই তুই এত বড় ঝুঁকি নিলি এবার কি হবে এবার তোকে কে উদ্ধার করবে সেটা বল সারাটা জীবন তোকে খুঁড়িয়ে হাঁটতে হবে মা মা আস্তে পড়ে যাবেন তো আপনি মা দেখো মা মা কি বলল সারা জীবন আমাকে খুঁড়িয়ে হাঁটতে হবে আরে ও রাগের মাথায় বলে ফেলেছি তোর মাকে তুই চিনিস না এমনিতেই সারাক্ষণ আজে বাজে চিন্তায় ঘুম নেই তার উপরে তোর ওই খবরটা পেয়েছে ও মাথা ঠিক থাকে নাকি শুন সর্বমঙ্গলা আর তার বোনকে পুলিশ উদ্ধার করেছে ওরা বাইরেই আছে তুই চিন্তা করিস না বাইরে বাইরে কেন ও ও এখানে আসবে না এখানে তোর মা রয়েছে তো বুঝতেই তো পারছিস ওই সর্বমঙ্গলার ওপরে একটু রেগে রয়েছে আসলে এই ঘটনার জন্য সর্বমঙ্গলাকেই দায়ী করছে কেন বাবা সর্বমঙ্গলাকে দায়ী করছে কেন ও তো কিছু করেনি ছি 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 প্লিজ বাবা মাকে বলো যে এই সব কিছুর জন্য যেন সর্বমঙ্গলাকে দায়ী না করে ও তো আমাকে এই বিপদের মধ্যে ফেলেনি ও তো শুধু আমাকে খবরটা দিতে চেয়েছিল বাবা বাবা প্লিজ তুমি দেখো মা যেন সর্বমঙ্গলার সাথে খারাপ ব্যবহার না করে বাবা তুমি বলো তুমি বলো তুমি সর্বমঙ্গলার পাশে থাকবে ওর ওর খেয়াল রাখবে তুমি ওকে ওকে যেন আমার এই অবস্থার জন্য কেউ দায়ী না করে কেউ যেন দোষারোপ না করে প্লিজ বাবা প্লিজ প্লিজ বলো কিরে বনু কিছু খাবি না খিদে পায়নি তোর সেই কখন থেকে তো না খেয়ে আছিস আমার কথা ছাড় ওই হোটেল রুমে কতদিন না খেয়ে কাটিয়েছি জানিস আমার অভ্যাস ছেড়ে দিদি বরং দিদি তুই কিছু খেয়ে আয় সেই দুপুর বেলা তুই বেরিয়েছিলিস আর তো নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি তোর জানা দিদি তুই কিছু খেয়ে আয় আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না অনিশ বাবুর সঙ্গে যদি একবার কথা বলতে পারতাম একি
আপনারা এখনো ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে আছেন? আসলে অনিশ বাবু তো ওখানে আছেন সেই জন্য। হ্যাঁ তো আছেন তো কি হয়েছে? আপনাদের এখানে দাঁড়াতে কে বলেছে? এত রাতে আপনারা এখানে থাকলে ডক্টর তো আমাদের মুখবেন। আসলে কি বলুন তো, দিদির সাথে জামাইবাবুর কথা হয়নি তো, তাই এখন তো পেশেন্টের সঙ্গে কোনো কথা বলা যাবে না। আর এখন তো বুঝতেই পারছেন করোনার সময়, প্লিজ আপনারা এখন এখানে থাকবেন না, যান বাড়ি চলে যান। হ্যাঁ দিদি চলে যাচ্ছি, আসলে অনিশবাবুর বর্দা ভাই আসবেন, উনি অনিশবাবুর জন্য ওষুধ টষুধগুলো কিনতে গেছেন, উনি এসেই আমাদের নিয়ে যাবেন, আমরা চলে যাবো দিদি। ঠিক আছে তাড়াতাড়ি চলে যাবেন। বনু আমি এখানেই বসছি, বর্দা ভাই আসবেন তো, তুই বরং চট করে কিছু খেয়ে আয়। শোন হাসপাতালের বাইরে যাস না কিন্তু, হাসপাতালের মধ্যেই শুকনো খাবার দাবার যা পাস একটু পেট ভরে খেয়ে নে। দাঁড়া আমি টাকা দিচ্ছি। না দিদি থাক, আগে আমরা এখান থেকে বেরোই, তারপর না হয় বাইরে গিয়ে কিছু খেয়ে নেব। কিন্তু দিদি এরপর এখান থেকে কোথায় যাবি? তোর শ্বশুর বাড়ি? তোর শাশুড়ি যে তখন বলল জামাইবাবুর আশেপাশে তোকে ঘেঁচতে দেবে না, তাহলে এখন যদি তুই আমাকে ওখান থেকে নিয়ে যাস, তাহলে যদি না ঢুকতে দেয় তখন তুই কি করবি? কি আর করব, আবার রাস্তায় নেমে লড়াই করব? এতদিন তো তাই করছিলাম। মাঝে হঠাৎ কোথা থেকে একজন দেবতা এসে হাজির হলেন, অনিশ বাবু। এতদিন ওনার কাছ থেকে যে উৎসাহ, যে অনুপ্রেরণা, যে সাহস পেয়েছি, যে স্বপ্ন উনি আমায় দেখিয়েছেন, তা বুকে আগলে রেখেই আবার গ্রামের বাড়িতে ফিরে যাব, ওনার স্বপ্নকে সত্যি করব। তবে কি জানিস তো বোনো, এখন কিন্তু আমার লড়াইটা অনেক সহজ হয়ে গেল। কেন বলতো? কেন দিদি? কারণ এখন তো তুই আমার সঙ্গে আছিস, তুই সুধরে গেছিস, ভালো হয়ে গেছিস। বোনো এখন কিন্তু তোকে খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক মতো পড়াশোনা শেষ করলে দেখবি এখানেই একটা ভালো চাকরি পেয়ে যাবি, তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না, দেখিস। এই তো চলো বাড়ি চলো, বাবা ফোন করেছিল, তোমাদের দু বোনকে সাথে নিয়ে ফিরতে বললো। উফ আর বলো না, আশপাশের দোকান থেকে সমস্ত ওষুধগুলো পেয়ে গেলাম, শুধু ওই একটা ইঞ্জেকশন আমাকে একেবারে নাজেহাল করে ছেড়ে দিল। যাকে সব ওষুধগুলো আমি পেয়ে গেছি, ওদের দিয়ে এসেছি, কাল সকালে যখন আসবো তখন যদি কিছু লাগে দেখা যাবে, না এখন চলো এসো আমার সঙ্গে। ওকে এখান থেকে চলে যেতে বল সুরেশ, আর বলে দে আমি ওর মুখ কোনোদিন দেখতে চাই না, এবং কল থেকে আমার ছেলে ধারে পাশেও যেন ওকে না দেখি। কি হলো চলো? বুঝেছি, মায়ের কথাগুলো ভাবছো তাই তো? ওগুলো ভেবো না, বাড়িতে সবাই মাকে বুঝিয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছে, বুঝেছ? মা আর এখন আগের মতো রেগে নেই, এই তো অনিশকে দেখে গেল তো, এখন শান্ত হয়েছে, চলো। আমি বলছিলাম কি বর্তা ভাই, রাত তো আর বেশি বাকি নেই, আজকের রাতটা না হয় আমি বোনকে নিয়ে হাসপাতালের ওয়েটিং রুমেই কাটিয়ে দিই, কাল সকাল হলে না হয় অনিশবাবুর সঙ্গে একবার দেখা করে বোনকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে তারপর আমি বাড়ি যাব। এই আবার কি কথা? আচ্ছা তোমার বোনের উপর দিয়ে কি ধকল গেল বলতো, তাছাড়া তোমরা দুজনে তো খাও নি, বাড়ি চল। আজ রাতে আর শুধু শুধু এখানে থেকে কি করবে, কাল সকালে আসবে, বাবা কিন্তু আমাকে বারবার বলে দিয়েছে তোমাদের দু বোনকে সাথে নিয়ে ফিরতে। ওহো এখনো তুমি মায়ের কথাগুলো ভাবছো, ভেবো না, জানো তো মা একটু ওই রকম, এরকম হয় সর্বমঙ্গলা, ছেলে মেয়েরা যদি এস্টাবলিশড হতে না পারে তার উপর এইরকম একটা বড় অ্যাক্সিডেন্ট, কোন মায়ের মাথা ঠিক থাকে তুমি বলো? চলো চলো আর মন খারাপ করে থেকো না। তাছাড়া ওদিকে তোমার বর্দি ভাই শ্রেয়া তোমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করে বসে আছে, বাড়িতে গিয়ে দুজনে মিলে ভালো করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাও, তোমার বোনকে একটু ভালো করে ঘুমোতে দাও তো, কতদিন যে ও ভালো করে ঘুমোয়নি, দেখেছো তোমার বোনের চেহারাটা কি হয়েছে?
চলো চলো, আর দেরি করো না, এসো বোন। আপনি এখনো এখানে? বাড়ি যাননি কেন? আপনি আপনি ভেতরে আসুন। বাইরে দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন। কি হলো? ভেতরে আসুন। কি সর্বমঙ্গলা, আপনি কাঁদছেন কেন? সব ঠিক আছে? আচ্ছা, আপনার বোন ঠিক আছে তো? আপনি একটা কাজ করুন, আপনি আপনার বোনকে নিয়ে বাড়িতে গিয়ে বিশ্রাম করুন। এত রাতে এখানে থাকাটা ঠিক না। না মানে আপনার সঙ্গে একবারও কথা হয়নি তো, তাই চলে যেতে পারছিলাম না। আমার সাথে কথা বলার কি আছে? আমি তো ঠিকই আছি। এটাকে ঠিক থাকা বলে? এত ব্যথা, এত যন্ত্রণা পাওয়ার পর কেউ কখনো সহজে ঠিক থাকতে পারে? কেন বলুন তো, কেন আপনি আসতে গেলেন? আমি তো শুধু আপনাকে এই খবরটা দিতে চেয়েছিলাম যে আমি ঠিক আছি। আপনাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, তাই সব ব্যাপারে আপনার বাড়াবাড়ি, তাই না? আমি কোনো বাড়াবাড়ি করিনি সর্বমঙ্গলা। আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। তাই নাকি? আপনি যেটা করবেন সেটাই ঠিক, তাই তো? সব সময় সব ব্যাপারে নিজের মর্জি মতো চলা, অন্যদের কথা বুঝি কখনো শুনতে নেই? আরে বাবা, আপনি আমাকে এত বকছেন কেন? কেন এলেন আপনি? কেন এলেন এই বিপদের মধ্যে? আপনি কেন এলেন রণেশ বাবু? কত কষ্ট পেলেন বলুন তো, কত ব্যথা পেলেন, কত ক্ষতি হয়ে গেল আপনার। এখন আপনার এই ক্ষতি আমি কি করে পূরণ করবো অনিশ বাবু? আমাকে তো আপনি সারা জীবনের জন্য নিজের চোখে অপরাধী বানিয়ে দিলেন।
আপনার কোনো দোষ নেই শরণমঙ্গলা, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। না, আমি যদি আপনাকে খবর না দিতাম তাহলে আপনি ওই বিপদের মধ্যে আসতেন না। আপনার এই অ্যাক্সিডেন্টটা হতো বলছি যে মা আপনাকে খুব বকাবকি করেছে তাই না? সেসব জেনে আপনার কি লাভ? ক্ষতি যা হবার তা তো হয়েই গেছে। তাহলে এখন এসব ভেবে আর কি লাভ? যা হবার তা তো হয়েই গেছে। দেখুন সর্বমঙ্গলা, আমার আর আপনার সম্পর্কটা বাইরের লোকের চোখে কি সেটা আমি জানি না, তবে আমি যেটা জানি আপনি আর আমি খুব ভালো বন্ধু, তাই না? কিন্তু আপনি হয়তো জানেন না যে এই বন্ধুত্বের সম্পর্কে দোষ গুণ ক্ষমা সরি এতগুলো শব্দের কোনো জায়গাই নেই। আপনি কি ধাতু দিয়ে গড়া বলুন তো? সত্যি আপনি না অদ্ভুত একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি না হয় অদ্ভুত, কিন্তু আপনি এই মুহূর্তে কিম্ভূত সেজে এখানে না ঘুরে বেরিয়ে বাড়ি চলে যান। কি হলো, তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? যান, বোনকে নিয়ে বাড়ি চলে যান। কি হলো, যান 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 না, দাঁড়িয়ে থাকবেন না, যান। চলো মঙ্গলা, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি চলো। আমার বনু গৌরী, বলছি যে তোমরা এবার বাড়ি ফিরে যাও, অনেক রাত হলো, যাও। চল। হ্যাঁ করছেন মিস্টার কাঞ্জিলাল? ব্যথাটা আছে কিন্তু ওই 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 আর কি। ব্যথাটা একটু থাকবে, ব্যথার ওষুধ দেওয়া হয়েছে যদিও, কিন্তু ব্যথা থাকবে। আর ব্যথাটা কমা না পর্যন্ত আপনার পায়ে জোরও পাবেন না আপনি। বলছিলাম যে আমি আবার স্বাভাবিকভাবে কবে হাঁটাচলা করতে পারবো ডাক্তারবাবু? সরি, এত সহজে কিন্তু স্বাভাবিক হবে না আপনার হাঁটা চলা আগের মতো। মনকে শক্ত করুন, আপনাকে আপনার পায়ের এই খুঁত নিয়েই সারাটা জীবন কাটাতে হবে। আপনি শুধু শুধু কান্নাকাটি করছেন সর্বমঙ্গল, এটাতে আপনার কোনো দোষ নেই, হয়তো এটাই আমার ডেস্টিনি, হয়তো এই প্রতিবন্ধী হয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হবে, হয়তো এই পা নিয়েই আমাকে সারাটা জীবন থাকতে হবে। কিন্তু আপনার জীবনটা আমার এই দুর্বলতা নিয়ে আমি কাটাতে দেব না। আপনার জীবনটা আমি আমার জন্য নষ্ট হতে দেব না, কিছুতেই না। আর তার জন্য আমাকে আপনার জীবন থেকে সরে যেতে হবে, আপনাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে, কিন্তু আমাকে বাদ দিয়ে।